মানিকগঞ্জের প্রাচীনতম ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি ইফতারি আইটেম। ইফতারে যত রকমের ইফতারি থাক না কেন, এই খাবারটি না থাকলে যেন ইফতারিটা কিছুটা অসম্পূর্ণ লাগে। পুরো রমজান মাস জুড়ে প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় দিনই এই রান্নাটা করা হয়। আমাদের বাড়িতে তো প্রতিদিনই করা হয়। আমার মায়ের জন্য একটু হলেও এই খাবারটা রান্না করা লাগে, আর আমাদেরও প্রত্যেকেরই ভীষণ পছন্দের এই পাতলা খিচুড়িটা। ঐতিহ্য ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই এই খিচুড়িটার সাথে পাকা শুকনো বড়ই দিতে হবে। পাকা শুকনো বড়ই বা কুল দিয়ে এই পাতলা খিচুড়িটা রান্না করা হয়। ব্যক্তিভেদে মানুষভেদে রান্নার কিছুটা পার্থক্য থাকলেও এই খিচুড়িটা কিন্তু একটু পাতলা পাতলাই হয়। বড়ই দিয়ে রান্না করলে আমার বাচ্চারা খেতে চাইতো না, যার কারণে আজকে আমি বড়ইটা দেইনি। আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী আজকে আমি পাতলা খিচুড়িটা রান্না করেছি, খুবই অল্প পরিমাণে, শুধুমাত্র ইফতারের জন্য। আমার হাতের এক মুঠো করে দুই রকমের ডাল নিয়েছি, মাশকলাই এবং মুসুরি। মাশকলাই ডালটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে সাথে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি লাল চাল, লাল চাল দিয়েছি আমার হাতের দুই মুঠো। তো সব কিছুর সাথে মশলা টশলা যা দিয়েছি সেগুলো একটু ছোট্ট করে বলি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা, জিরা, রসুন বাটা, সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, আর তার সাথে দিয়েছিলাম আমি বড় সাইজের দুইটা আলু ছোট ছোট করে। ভালো করে মেখে নিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তারপরে বেশ কিছুটা সময় ধরে এভাবেই ঢেকে রেখে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। চাল সিদ্ধ হয়ে গেছে, ডাল এবং আলুও গলে গেছে। আলুটা আমি হালকা করে আধ ভাঙা করে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে আর খিচুড়িটাও একটু আঠালো হবে। তো হয়ে গেছে, আমি নামিয়ে এটা এখন ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি সরিষার তেলের উপরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো যখন লাল লাল হয়ে যাবে ঠিক তখন এখানে দিয়ে দিব অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন সব কিছু দিয়ে যখন লাল লাল হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, আমি খিচুড়ির উপর ঢেলে দিব। এবং নামানোর একটু আগে খিচুড়ির উপরে অল্প সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর অল্প একটু চিনি দিব। চিনিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, ভীষণ ভালো লাগে এই পাতলা খিচুড়ির সাথে সামান্য একটু চিনি অ্যাড করলে। তবে কেউ না চাইলে না দিলেও হবে। তো এই তো ছিল আমাদের মানিকগঞ্জের খুবই জনপ্রিয় একটি ইফতার আইটেম। আপনার জেলায় খুবই জনপ্রিয় এবং ঐতিহ্য ধরে রেখেছে এমন কোনো ইফতারি আইটেম আছে কি? যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন, আমি সহ বাকিরাও কিন্তু জানতে পারবে আপনার জেলার সেই জনপ্রিয় ইফতার সম্পর্কে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, বলে যাই, যদি ভালো লাগে একদিন ইফতারে ভাজা পোড়া ছাড়া এই খাবারটা কিন্তু রাখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। আর আজকে আমাদের ইফতারিতে কোনো প্রকার কোনো ভাজা আইটেম ছিল না, শুধুমাত্র এই খাবারটা রান্না করেছি আর সাথে ছিল হালকা কিছু ফলমূল আর অল্প একটু শরবত। তা দিয়েই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই মজার একটা ইফতারি হয়েছে, যেটা আমরা পরিবারের সবাই মিলে দারুণ একটা সময় উপভোগ করেছি। তো আপনিও যদি এরকম সুন্দর একটা সময় উপভোগ করতে চান তাহলে আমাদের মতো করে একদিন বানিয়ে নেবেন। আশা করি আপনার মন জয় করে নেবে এই খাবারটি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।